হ্যালো দেয়ার অল, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে আমরা কথা বলবো ক্যানাডার স্কিল লেভেল ডি নিয়ে। তো ডি ক্যাটাগরি নিয়ে আমরা মোটামুটি ম্যাক্সিমাম পিপল এখানে ইন্টারেস্টেড হয় বিকজ অফ এখানে এডুকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আইএলটিএসের বিষয়টা একটু শিথিল রয়েছে, যার কারণে আমরা ম্যাক্সিমাম এই স্কিল লেভেল ডিতে ইন্টারেস্টেড হয়ে থাকি। তো স্কিল লেভেল ডি নিয়ে আপনি হয়তো এর আগে অনেকগুলো বিষয় হয়তো জেনেছেন বা জানতে পারেন, স্বাভাবিক বিষয়। বাট আমি মনে করি আজকের ভিডিওতে আপনি নতুন কিছু পাবেন ডি ক্যাটাগরি নিয়ে। আপনি যদি ধীরে ধীরে মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন, আই হোপ আপনি নতুন কিছু ইনফরমেশান আজকের এই ভিডিও থেকে পাবেন। আর আমি চাই আপনাদেরকে নতুন নতুন কিছু ইনফরমেশান দিতে এবং বস্তুনিষ্ঠ এবং সঠিক ইনফরমেশান দিতে, যেন আপনাদের হেল্পফুল হয় বিষয়টা। আপনি ভিডিওটা দেখবেন এই জন্য যেন আপনার উপকার হয়, আপনার উপকারের স্বার্থে আপনি ভিডিওটা দেখবেন। ওকে, তো ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে যে স্কিল লেভেল ডিটা কি। স্কিল লেভেল ডিটা আমরা মোটামুটি সবাই জানি, এটা হচ্ছে লেবার জব। হ্যাঁ, লেবার জব, দ্যাট মিন্স এখানে এডুকেশান, আইএলটিএস প্রিপারেশান এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই বিষয়টাকে একটু শিথিলভাবে দেখানো হয়েছে। কতটুকু শিথিলভাবে দেখানো হয়েছে সেই বিষয়টা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে যে আমরা স্কিল লেভেল ডিতে যারা পড়ি তারাকে আমরা ক্যানাডায় যেতে পারবো কিনা বা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো কিনা। আমাদের আজকে থাম্বনেলটা ছিল যে কারা কারা ক্যানাডায় ডি ক্যাটাগরিতে যেতে পারবে, কোন ধরনের কাজগুলো বা ক্যানাডায় যাওয়ার জন্য যে তাদের কোন কোন কাজ নিয়ে কোন কোন জব পারপাসে আপনি ক্যানাডায় মুভ করতে পারবেন ডি ক্যাটাগরি, সেই বিষয়টা আমরা ইনশাল্লাহ পুরো ভিডিওতে আমরা বিষয়টা আলোচনা করব। দেখুন, এখানে আমি যেসব লিঙ্কগুলো দেখাবো প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ভিডিও ডিসক্রিপশনটা ফলো করবেন। এখানে দেখুন, আপনার স্কিল লেভেলটা যদি সি এবং ডি হয়, সি অথবা যদি ডি হয়, তাহলে আপনি কী করতে পারবেন, পিএনপি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন, প্রভিনশিয়াল নমিনিতে প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যেটাকে পিএনপি বলা হয়। তাহলে আপনার যদি ডি হয় তাহলে আপনি পিএনপিতে অ্যাপ্লাই করতে পারবেন। পিএনপির একটি উদাহরণ আমি আপনাকে দেব জাস্ট 10 সেকেন্ড পরে। ওকে, যদি আপনার ডি ক্যাটাগরি হয়ে থাকে তাহলে আপনি ওয়ার্ক পারমিটের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আপনি এখানে যেতে পারবেন যদি আপনার ডি হয়। সি হলেও আপনি যেতে পারবেন, নো প্রবলেম। আমি স্পেশালি শুধুমাত্র ডি নিয়ে কথা বলছি। সো আমরা এখানে চলে আসি, আপনার ডি হলে যে আপনি পিএনপিতে অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অন্টারিও প্রভিন্সের অফিসিয়াল ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে যখন আপনি আসবেন তখন আপনি এখানে নিচে গেলে কিছু বিষয় দেখতে পাবেন। দেখুন, এটা নিয়ে আমি স্পেশালি একটি ভিডিও বানাবো, এই অন্টারিও প্রভিন্সের এই ওয়েবসাইটের হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটি স্কিম, এটা নিয়ে আমি একটি ভিডিও বানাবো, ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্র পেয়ে যাবেন। তো এখানে হিউম্যান ক্যাপিটাল প্রায়োরিটিস যে স্কিমটা, সেখানে আপনি এই যে 23 জুনের একটা ইনভিটেশন ইস্যুর একটা নিউজ আছে, তো আমরা এটা একটু ডিটেলসটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে ডি ক্যাটাগরি নিয়ে ক্যানাডাতে অ্যাপ্লাই করা যায় কি না। তো দেখুন, এখানে যেমন জুলাইয়ের 21 তারিখে সেটা হচ্ছে যে ফ্রান্স স্পিকিং স্কিল ওয়ার্কারদের জন্য, তো আমরা এটা দেখবো না, আমরা নিচেটা দেখবো। এটা হচ্ছে যে এমপ্লয়ার জব অফার, অর্থাৎ আপনি যদি ডি ক্যাটাগরিতে যদি অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনার একটি পিএনপিতে যখন যাবেন তখন আপনার জব অফার লাগবে। জব অফার হলে আপনি পিএনপিতে একটু তাড়াতাড়ি বা একটু সুযোগ সুবিধা ভালো পাবেন। সো এখানে আপনার কী করতে হবে, জব অফার লাগবে। তো জব অফারের জন্য তারা কী করছে, এই এনওসিগুলোকে তারা এখানে ইস্যু করছে। এখন এই এনওসিগুলোর কত পিপলকে তারা ইস্যু করছে এবং কত সিআরএসিস করে ইস্যু করছে তা এখন পর্যন্ত আমার দৃষ্টিগোচর হয়নি, তবে এই এনওসিগুলোকে তারা ইনভিটেশন ইস্যু করছে। তো কোন কোন এনওসি, এগুলো দেখুন সবগুলোই কিন্তু মোটামুটি ডি ক্যাটাগরি, হোম সাপোর্ট ওয়ার্কার, জেনারেল ফার্ম ওয়ার্কার, নার্সারি, গ্রিন হাউস ওয়ার্কার, হারভেস্টিং লেবার, হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল বুচার অ্যান্ড মিট কাটার। হ্যাঁ, এরপর দেখুন এখানে মেশিন অপারেটর, এরপরে মেটাল ওয়ার্কার ওয়ার্কিং, মেশিন টুল অপারেটর, হ্যাঁ এখানে অনেকগুলো আছে, উড ওয়ার্কিং, ইন্ডাস্ট্রিয়াল সুইং, মোটামুটি অনেকগুলো আছে। তো তার মানে আমরা কী বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে ক্যানাডাতে ডি ক্যাটাগরিতে অবশ্যই আপনি সেখানে যেতে পারবেন, হ্যাঁ সে আপনি অবশ্যই সেখানে অ্যাপ্লাই করতে পারবেন। এখন আমরা দেখব যে ডি ক্যাটাগরিতে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন জব প্রফেশনে। দেখুন এখানে আমি এক্সেল করে ফেলছি আপনাদের জাস্ট দেখানোর জন্য, আমি সব কিছু এক্সেল করে ফেলছি, এটা নিয়ে আমি ধীরে ধীরে কথা বলছি ইনশাল্লাহ।
আসুন এখন ডি ক্যাটাগরি কারা, আমরা এটার স্কিল লেভেলটাকে একটু, এই যে ডি ক্যাটাগরি, এই ডি ক্যাটাগরিতে যেসব প্রফেশন দেখতে পাচ্ছেন সবগুলোতেই আপনি কিন্তু এখানে ক্যানাডাতে যাওয়া পসিবল, আমি মনে করি যে এটা পসিবল। তো কোনগুলো, এখানে অনেকগুলো আছে দেখুন, আমরা এখানে ওয়ান গেলাম, টুতে গেলাম, এগুলো কিন্তু ডি ক্যাটাগরি, সবগুলো ডি ক্যাটাগরি। থ্রিতে গেলাম, এখানেও সবগুলো ডি ক্যাটাগরি। ফোরে গেলাম, এটা পর্যন্ত হচ্ছে ডি ক্যাটাগরি। সো এই যে আমরা ওয়ান টু থ্রিতে যেগুলো দেখলাম সেগুলোকে আমি এক্সেল করে ফেলছি, এই এখানে টোটাল এক্সেল করা আছে। ডি ক্যাটাগরিতে যাওয়ার জন্য এখানে টোটাল 31টি জব প্রফেশন রয়েছে, 31টি টোটাল, 31 ধরনের কাজের উপর আপনি এখানে যেতে পারবেন। তো এখানে বিশেষ করে আমি যেগুলো লাল করেছি সেগুলোতে একটু অ্যাপ্লাই করলে মেবি আমার কাছে মনে হচ্ছে যে একটু ভালো হবে। এশিয়ার ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, কিচেন হেল্পার, ক্লিনার পোস্টের জন্য, দেন হারভেস্টিং লেবার রয়েছে, হ্যাঁ এখানে আরও অনেকগুলো রয়েছে। তো এগুলো আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এগুলো হচ্ছে ডি ক্যাটাগরি টোটাল জব প্রফেশন। আপনি এই জব প্রফেশনটা দেখার জন্য প্রয়োজনে আপনি এক্সেল শিটটা আমার কাছ থেকে মেইল করে নিয়ে যেতে পারেন। সো এই শিটটা পাওয়ার জন্য আপনি কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি আপনাকে ইমেল করে দেবো ইনশাল্লাহ। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমি আর একটু পরে বোঝাচ্ছি। এই এই যে আমি টোটাল এখানে যে 31টা লিখলাম, সেই 31টার এখানে আর একটু ডিটেলস আছে, আমি ভিডিওর কন্টিনিউতে এগুলো বলে দেবো। তো ওকে, আমরা এখন মোটামুটি জানতে পারলাম যে ডি ক্যাটাগরি নিয়ে আপনি কানাডা যেতে পারবেন এবং কোন ধরনের কাজগুলো হচ্ছে ডি ক্যাটাগরির, কোন ধরনের কাজগুলো নিয়ে আপনি কানাডা যেতে পারবেন সেগুলো আমি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। টোটাল 31টা, হ্যাঁ টোটাল 31টা জব প্রফেশন আছে। তো স্পেশালি রিসেন্টলি সময়ে যে অন্টারিও প্রভিন্স যেগুলো ইনভিটেশন ইস্যু করছে যেসব জব প্রফেশনে, আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আপনারা বিভিন্ন, হয়তো অনেকেই অনেক কিছু জানতে পারেন ডি ক্যাটাগরি, নো প্রবলেম। বাট আমি যেটা জানাবো সেটা আমি চেষ্টা করবো যে সঠিক ইনফরমেশানটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো ডি ক্যাটাগরি নিয়ে আরও অনেকগুলো ইনফরমেশান জানতে হবে, যেমন ডি ক্যাটাগরিতে যাওয়ার জন্য আপনার প্রথম অবস্থা হচ্ছে যে অবশ্যই আপনার একটি জব অফার লাগবে। জব অফার হলে বেস্ট হবে আপনার জন্য। আর জব অফারের জন্য এখানে কিছু ক্যাটাগরি আছে। ফার্স্ট অফ অল আপনার একটি স্মার্ট একটি রিজুমি লাগবে। সো রিজুমির বিষয়টা একটু ভিন্ন রকম হয়ে গেল। ভিন্ন রকম বলতে কি, আমি একটু আপনাদেরকে জাস্ট বুঝিয়ে বললেই আপনারা বুঝবেন আশা করি। যেমন ধরেন এখানে ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট, কিচেন হেল্পার, হ্যাঁ সাপোজ আপনি কিচেন হেল্পার হিসেবে কানাডায় যেতে চাচ্ছেন এবং এই বিষয়ের উপরে একটি রিজুমি তৈরি করবেন, তাহলে এটা যেহেতু ডি ক্যাটাগরি, সো এখানে আপনার এডুকেশনের কী বিষয় রয়েছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু লাগবে, হ্যাঁ এই বিষয়টা তো আপনার জানতে হবে। যেমন আমি আবারও বলছি, আপনি কিচেন হেল্পার হিসেবে কানাডায় যেতে চাচ্ছেন, তো দেখা গেছে যে কিচেন হেল্পার হিসেবে কানাডা যাওয়ার জন্য ইন্টারমিডিয়েট পাস লাগবে এবং জব অফার লাগবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স লাগবে না। তাহলে আপনি হয়তো জানেন না যে কিচেন হেল্পারের জন্য ইন্টারমিডিয়েট পাস লাগবে কি না। তো যদি কিচেন হেল্পারের জন্য ইন্টারমিডিয়েট পাস দরকার বাট আপনার ইন্টারমিডিয়েট পাস নেই, সো আপনি যদি কিচেন হেল্পারের একটি রিজুমি তৈরি করে অ্যাপ্লাই করা শুরু করেন তাহলে কিন্তু এটা আপনার ম্যাচ করবে না, হ্যাঁ। দেন ক্যাশিয়ারের জন্য প্রয়োজন কি, ধর ইন্টারমিডিয়েট পাস এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন 2 বছর, তাহলে এখানে ক্যাশিয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখন আপনি নিজে জানেন না যে ক্যাশিয়ার পদের জন্য যে ইন্টারমিডিয়েট প্রয়োজন আছে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স 2 বছর দরকার আছে, আপনি জানেন না, আপনি অ্যাপ্লাই করা শুরু করছেন, তাহলে সেটা তো ম্যাচ করবে না। তাহলে বিষয়টা হচ্ছে যে ডি ক্যাটাগরির কোন কোন জব প্রফেশনের জন্য এডুকেশন কতটুকু লাগবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু লাগবে সেই বিষয়টা জেনে বুঝে আমাদেরকে রিজুমি তৈরি করতে হবে। তা নাহলে কিন্তু আমাদের ইনফরমেশান ম্যাচ না করার কারণে আমাদের কাজ যে বা আমরা যে চেষ্টাটা করবো সেটা বৃথা হয়ে যাবে। সো আমি এখানে আপনাদেরকে জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ। যেমন আমি এটাকে কপি করলাম, এই ফুড অ্যাটেন্ডেন্ট কিচেন হেল্পার, হ্যাঁ এখানে আমি আসলাম। আমি প্রত্যেকটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে, ওকে। ওকে দেখুন, এখানে আমরা একটু যদি নিচে চলে যাই তাহলে আমরা রিকোয়ারমেন্টটা দেখতে পাবো, এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্ট। তাহলে কিচেন হেল্পার হিসেবে যদি আপনি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এখানে সেকেন্ডারি স্কুল এডুকেশন লাগবে, হ্যাঁ, আর এখানে আপনার একটা ট্রেনিং লাগবে। সো ট্রেনিংটা নো প্রবলেম, মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স না হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, বাট আপনার এখানে ম্যান্ডেটরি হচ্ছে যে আপনার সেকেন্ডারি হাই স্কুল লাগবে, আদারওয়াইজ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। দেখা গেছে আপনার সেকেন্ডারি হাই স্কুল নেই, আপনি একটা রিজুমি তৈরি করে ফেললেন এবং অ্যাপ্লাই করা শুরু করছেন, তাহলে এটা কিন্তু ঠিক হবে না।
এখন আমরা দেখব যে এখানে যে তারা যে রিকোয়ারমেন্টে বলছে যে আপনি হাই স্কুল ছাড়া আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, দেখি তাদের জব সার্কুলার কোনোটাতে এই কন্ডিশনটা দেওয়া আছে কি না আমরা সেই বিষয়টা একটু দেখব। তাহলে আমরা সাপোজ কিচেন হেল্পার নিয়ে আমরা একটু দেখি, আমরা জব ব্যাংকে এখানে আছি, আমরা এখানে জাস্ট দেখেন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেমন ফুড কাউন্টার অ্যাটেন্ডেন্ট এবং কিচেন হেল্পার এটার মধ্যে কিন্তু অনেকগুলো জব প্রফেশন আছে। হ্যাঁ, যেমন এখানে ধরেন হ্যাঁ কুকস হেল্পার আছে, অনেকগুলো আছে, ডাইনিং রুম অ্যাসিস্ট্যান্ট আছে, আবার দেখা গেছে আপনারা এগুলো ইন ডিটেলস দেখে নেবেন। যেমন অনেক অনেক অনেকে বলতে পারেন যে ভাই আমি তো ডিশ ওয়াশিংয়ের উপর আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, সো আমি আমারটা কি হবে বা আছে কিনা, এই যে দেখুন এখানে ডিশ ওয়াশার। সো যারা ডিশ ওয়াশার হিসেবে অ্যাপ্লাই করতে চাচ্ছে তাদের কী করতে হবে, তাদের সেকেন্ডারি হাই স্কুল লাগবে এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স না হলেও চলবে। আচ্ছা আমরা এখানে দেখুন আমরা এখানে যে কোনো একটা সার্কুলারটা আমরা ভিউ করব। ওকে দেখুন এখানে আমরা এই কিচেন হেল্পার এই সার্কুলারটা আমরা দেখছি, তো সেখানে দেখুন এখানে এডুকেশনের ক্ষেত্রে কী বলছে, সেকেন্ডারি হাই স্কুল লাগবে, আদারওয়াইজ আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, এবং পাশাপাশি তারাও এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইছে। সো অনেক ক্ষেত্রে ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাইবে, আবার অনেক ক্ষেত্রে চাইবে না, বাট নো প্রবলেম। তবে তাদের এখানে যে কন্ডিশনগুলো দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই জব সার্কুলারগুলো দিয়ে থাকে। সো আমরা এখানে আরেকটা দেখব, আমরা যেমন জাস্ট একটা দিয়ে তো দেখলাম, আমরা আরেকটা দিক জব প্রফেশন দেখব যে সেখানে কী রকম এডুকেশন এবং জব এক্সপিরিয়েন্স চায়, এবং পাশাপাশি জব সার্কুলারগুলোতে ঠিক একই রকম রিকোয়ারমেন্ট দেওয়া আছে কি না আমরা সেই বিষয়টা একটু চেক করে দেখব। জাস্ট একটা অথবা দুইটা বেশি তো দেখানো পসিবল না, বিকজ যদি দেখাতে চাই সবগুলো প্রফেশন আলাদা আলাদা পাবে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার চেয়ে ভালো আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি সেগুলো ধীরে ধীরে আপনার যে পছন্দের জব প্রফেশন রয়েছে সেগুলো আপনি ম্যাচ করে দেখতে পারেন। আমি যেভাবে দেখতেছি আপনি ঠিক সেভাবেই দেখবেন। ওকে আমরা এখন দেখব লেবার বা যারা ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিংয়ে যারা কাজ করবে তাদেরকে নিয়ে। তো আমি এনওসিটাকে কপি করলাম, কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা সার্চ করে দেখব যে এমপ্লয়মেন্ট রিকোয়ারমেন্টে কোন কোন বিষয় চায়, এডুকেশন কতটুকু চায় এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স কতটুকু চায়, এবং পাশাপাশি জব সার্কুলারগুলোতে তাদের একই রকম রিকোয়ারমেন্ট আছে কি না আমরা সেই বিষয়টা একটু চেক করে দেখবো ইনশাল্লাহ। দেন আমি এখানে পাশাপাশি আপনাদেরকে আরেকটা বিষয় ক্লিয়ার করে রাখি যে আমি এখানে টোটাল ডি ক্যাটাগরিতে যতগুলো জব প্রফেশন আছে সবগুলো জব প্রফেশনে আমি এখানে এনওসি সহকারে এক্সেল করে রাখছি, এবং পাশাপাশি প্রত্যেকটা এনওসির অধীনে কিছু সাবহেড রয়েছে, আমি সাবহেডগুলোকে আমরা একসাথে করে ফেলেছি। টোটাল এখানে ইন টোটাল ক্যানাডাতে আপনি টোটাল 393টি ডি ক্যাটাগরি পদে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। টোটাল 2393টি জব প্রফেশন রয়েছে ডি ক্যাটাগরিতে, আপনি শুধুমাত্র 31টা নয়, এখানে বুঝতে হবে মেন হেড হচ্ছে 31টা, মেন ডি ক্যাটাগরি মেন হেড হচ্ছে 31টা, বাট এই 31টার মধ্যে আরও অনেকগুলো রয়েছে। যেমন আপনি কনস্ট্রাকশন সাইডে যারা কাজ করে, তাহলে কনস্ট্রাকশন সাইড মানে কি শুধুমাত্র কনস্ট্রাকশন ট্রেড হেল্পার, কনস্ট্রাকশনের সাইডের মধ্যে দেখা যাচ্ছে পেন্টিং আছে, দেন ওয়েল্ডিং আছে, পাইপ ফিটার আছে, কার্পেন্টার আছে, অনেক রকম আছে। সো তারা কিন্তু এখানে শুধু সবগুলোকে দেয় নাই, তারা দিয়েছে কি কনস্ট্রাকশন ট্রেড হেল্পার নামে। হ্যাঁ, যেমন এখানে আপনি দেখতে পারেন এখানে সবগুলো আছে, আপনারা এই লিস্টটা যদি চান এক্সেলে, মানে এই লিস্টটা যদি চান তাহলে আপনার কমেন্ট বক্সে ইমেলটা দেন, আমি আপনাদেরকে সেন্ড করে দেবো, এখানে ইন ডিটেলস সকল কিছু আছে। ওকে আমরা এখন মেন ভিডিওতে চলে আসি, আমরা এখন দেখছি ফুড অ্যান্ড বেভারেজ প্রসেসিংয়ে যারা কাজ করবে তাদের কী চায়। তো দেখুন এখানে কী বলছে যে কিছু ক্ষেত্রে এডুকেশনটা চাইবে, সেকেন্ডারি এডুকেশনটা তারা চাইবে, তা আসলে এডুকেশনটা চাইবে কিনা আমরা সেই বিষয়টা একটু দেখবো। আমরা এখানে আর একটু বেশি দেখতে পারি, একটু লং করে দেখি যে ওকে আমরা বেশ কিছু দেখবো না, আমরা এটা পুরোটা কপি করবো, দেন জব ব্যাংকে গিয়ে আমরা এটাকে সার্চ অপশানে আমরা এটা পেস্ট করে দেবো। ওকে তো আমরা এখানে যে কোনো একটা দেখি, এখানে জব সার্কুলার অনেকগুলো চলে আসছে, হ্যাঁ অনেক আছে দেখুন এখানে অনেক আছে। সো আমরা এখানে যে কোনো একটা দেখব, ভিডিওটা হয়তো বা একটু বড় হয়ে যাচ্ছে, বাট ভিডিওটা বড় হলেও আমি চেষ্টা করছি আপনাদেরকে একটু ইন ডিটেলস বলার জন্য যেন আপনারা নিজেরা নিজেদের ইনফরমেশনগুলো বের করতে পারেন। দেখুন এখানে কী বলছে, কোনো রকম এডুকেশান লাগবে না, তার মানে এখানে কী বলছে যে কিছু ক্ষেত্রে সাম একটা কথা উল্লেখ আছে এখানে,
দেখুন সাম কিছু ক্ষেত্রে মে বি রিকোয়ার্ড চাইতে পারে, কিছু ক্ষেত্রে মে বি রিকোয়ার্ড এটা চাইতে পারে তারা, বাট এখানে তারা কিন্তু টোটালি চায় নাই, কোনো এডুকেশনও চায় নাই, সার্টিফিকেট অর ডিপ্লোমা চায় নাই, কোনো রকম এক্সপিরিয়েন্সও লাগবে না। সো এক্সপিরিয়েন্স তারা এখানে অ্যাপ্লাই করা যাবে, আটজন এখানে নিবে তারা। সো এখানে এইভাবেই আপনারা মিলিয়ে মিলিয়ে দেখতে পারেন। ডি ক্যাটাগরিতে আমি যেটা বলছিলাম, ডি ক্যাটাগরিতে টোটাল 31টি মেন জব প্রফেশন রয়েছে, 31টির মধ্যে টোটাল 2393টি জব প্রফেশন রয়েছে। এই লিস্টটা যদি আপনি চান, আপনি আমি আবার বলছি, আপনি ভিডিও কমেন্ট বক্সে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিন, আমি আপনাকে দিয়ে দেবো। এছাড়াও ডি ক্যাটাগরি নিয়ে আপনার মনে অনেক প্রশ্ন থাকতে পারে, আপনি কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো। যে কোনো বিষয়ে, ক্যানাডার বিষয়ে আপনি আমাকে ইনকোয়ারি করতে পারেন, নো প্রবলেম। ইনশাআল্লাহ আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে হেল্প করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।